গোটা রাজ্যে 126টি পৌরসভার পাশাপাশি আজ রামপুরহাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে HHW ও FTS কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হলো পৌর স্বাস্থ্য কেন্দ্রের সামনে। তাদের দাবি 2007 সাল থেকে তারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, কিন্তু তাদের সাম্মানিক অত্যন্ত নগণ্য। তারা যে কাজ করছেন সেই তুলনায় অন্যান্য জায়গায় কর্মীদের মাইনে অনেক বেশি। এই সমপরিমাণ বেতনের দাবিতে এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই অবস্থান বিক্ষোভ বলে জানান রামপুরহাট পৌর স্বাস্থ্য কর্মীরা। রামপুরহাটের FTS রেহেনা বেগম ও HHW পূর্ণিমা সাহা জানান, গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চাদের ইমিউনাইজেশনের সমস্ত কাজ তারা করেন। এছাড়াও গোটা কোভিড পরিস্থিতি সামলেছেন এই স্বাস্থ্যকর্মীরাই। নিজেদের জীবন বাজি রেখে তারা কাজ করে চলেছেন, কিন্তু সরকার তাদেরকে সম অধিকার থেকে বঞ্চিত রেখেছেন। আগামী দিনে যাতে তাদেরকে অন্যান্য কর্মীদের মতো সাম্মানিক ও সমমর্যাদা প্রদান করা হয় সেই দাবি নিয়ে তাদের এই অবস্থান বিক্ষোভ। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার কথা ঘোষণা করেছেন তারা। FTS এর পদে আমাদের কাজ হচ্ছে HHW তে, আমাদের যে HHW আছে তাদের কাজ দেখাশোনা করা, পরিচালনা করা। কিন্তু আমরা আমাদের যত যত দিন থেকে আমাদের সাবসেন্টার হয়েছে, সেই সাবসেন্টারে আমাদেরকে ইঞ্জেকশনের কাজ করানো হয়, যে কাজটা ANM এর কাজ। আমরা অত যতদিন থেকে এই কাজ চালু হয়েছে আমরা ওই ওই সামান্য বেতন আমাদের 3,338 টাকা ওই বেতনে আমাদেরকে কাজ করানো হয়। যেহেতু ANM এর বেতনের তুলনায় আমাদের 1/4 বেতন নেয়, আমাদেরকে সম ANM এর সমান কাজ করানো হচ্ছে, সমস্ত কিছু করা হয়, কিন্তু আমাদেরকে বেতনে আমাদের সমমর্যাদাও দেওয়া হচ্ছে না আর আমাদেরকে সম বেতনে দেওয়া হয় না। আমাদের একটাই দাবি, যতদিন পর্যন্ত আমাদেরকে এই ANM এর পদ না দেওয়া হবে বা সম বেতন না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা ইমিউনাইজেশনের কাজ করছি না, আমরা এখন করবো না। কাউকে জানিয়েছেন আপনাদের সমস্যার কথা? আমাদের সমস্যা এর আগে আমরা জানিয়েছি, আমরা এর আগে পৌরসভায় আজকে এই আন্দোলন আমাদের শুধু রামপুরহাট না, 126টা পৌরসভায় আন্দোলন চলছে আমাদের। এখন যদি দাবি না মানা হলে কি নাম কি বলে? আমি FTS পদে আছি, আমরা HHW আন্দোলন। আজকে কি দাবিতে ধর্ম? আমাদের প্রথম কথা হচ্ছে সমকাজে সমবেতন, আমাদের প্রথম কথা সমকাজে সমবেতন দিতে হবে আমাদেরকে। তাই আমি একজন FTS হিসাবে, আমি 1 নম্বর গান্ধীনগর পৌরসভার 1 নম্বর সাবসেন্টারের FTS রেহেনা বেগম। তো আমাদের FTS পদ দেওয়া হয়েছে প্রথম থেকে, FTS পদ দেওয়ার পর আমাদেরকে কাজ করা হয়, ANM এর কাজ করানো হয় আমাদেরকে। গোটা রামপুরহাট মিউনিসিপ্যালিটিতে যত বাচ্চা ইউনিয়নের বাচ্চা আছে সেই সব বাচ্চাদের আমরা ইঞ্জেকশন করি, 4টে সাবসেন্টার ওয়াইজ, 4টে FTS। রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, খবর দিনভর।